সবুজ গাছে ঘেরা একটা জঙ্গলে গোপী নামক একটি ছাগল বসবাস করত। সে সারাদিন নতুন নতুন পাহাড়ে ঘুরে বেড়াত আর জীবন উপভোগ করত। ওয়াও, আজকের এই পাহাড়টা কি সুন্দর! আরে, পেটের ভিতরটা কেমন একটা হুড়মুড় করছে যেন। ওহো, আমি তো খেতেই ভুলে গেছি। না না, আর বক বক নয়। ও, পেটটা একেবারে ভরে গেছে, আর খাবো না। এবার খেলে গলা দিয়ে আর আওয়াজ বের হবে না। ওহো, আমি তো জল খেতেই ভুলে গেছি। না না, একটু জল খেয়ে তারপর বিশ্রাম নিই। এই যা দেখছি, একটু বিশ্রাম না নিলে আর চলতেই পারবো না। গোপী পেট ভরে খেয়ে গাছের ছাতে একটু বিশ্রাম নিতে যায়। সকাল থেকে কোথাও কোনো খাবার পেলাম না। কারোর কাছ থেকে যে একটু চুরি করে খাবো তার উপায় নেই। সবাই মনে হয় চালাক হয়ে গেছে। আমি এই সময় প্রতিদিন আসি, তাই সবাই সাবধান হয়ে গিয়েছে। সবাইটা পরিবর্তন করতে হবে। কিন্তু আজ কি খাবো? দূর বাবা, ভালোই লাগে না। আরে, গাছের তলায় কেউ একজন আছে বলে মনে হয়। হ্যাঁ, ওরে, এ তো একটা নাদুস নুদুস ছাগল রে। এ ছাগল যখন এত নাদুস নুদুস, নিশ্চয়ই এর কাছে প্রচুর খাবার আছে। কাকল, আর কি ভাবছিস? যা, গিয়ে একটু খাবার নিজের জন্য নিয়ে আয়। কাকল গোপীর আশেপাশে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। এদিকে গোপীর বিশ্রাম নেওয়া দুষ্কর হয়ে যায়। কি ব্যাপার, এই কাক এখানে এত কি খোঁজাখুঁজি করছে? যা বাবা, এখানেও কোনো খাবার নেই, কি করব? এ তো দেখছি নামেই নাদুস নুদুস, কোনো কাজের না। এই এই, তোমার কি ব্যাপার বলো তো? সেই কখন থেকে দেখছি তুমি আমার আশেপাশে কি যেন খোঁজাখুঁজি করছো। কি আর খুঁজবো, তুমি কি জানো তুমি একটা হাতি ছাগল, কোনো কমবেন না। এই এই, দাঁড়াও দাঁড়াও, তুমি কে হে আমাকে এত কথা শোনাচ্ছ? তুমি আমাকে চেনো? হুম হুম, একটা ঢ্যাঁড়স ছাগল, যার কাছে একটু খাবার থাকে না। আহ, এবার আমি বুঝতে পেরেছি, তুমি খাবারের সন্ধানে এসেছো, তাই না? হ্যাঁ, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই আর কি। তোমাকে দেখে কত কিছু ভাবলাম, দূর, ভালোই লাগে না। মন খারাপ করতে হবে না, চলো আমার সাথে। তারপর গোপী কাকলকে নিয়ে যায়। আমার পেট ভরে গিয়েছে, আমি আসি। এই, দাঁড়াও দাঁড়াও, চাপ বাবা চলে গেল, একটু ছেলে মানুষ আছে। ওরে গোপী, নে চল আবারও নতুন কোনো একটা পাহাড়ের সন্ধানে। কিন্তু এই কাকটার কথা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। এই কাকটা খুব ভালো ছিল। আজকের মতো পেটটা ভরে গিয়েছে, কিন্তু বাচ্চা বাচ্চা পাখিদের উপর থেকে নজর সরালে হবে না। কাকল কুড়ে অলস, যে কিনা প্রতিদিন সবার কাছ থেকে একটু হলেও খাবার চুরি করে খেয়ে তার দিন পার করত। এই পিঙ্কি, দেখ
আমাকে আজ কত সুন্দর সুন্দর খাবার দিয়েছে মা। আমার মাও আমাকে বেশ ভালো ভালো খাবার দিয়েছে রে, দুজনে আজকে খুব মজা করে খাবো। বাচ্চারা, কে তোমরা এত খাবার দুজনে খেতে পারবে না, আমাকে একটু দাও। না দেব না, যাও চলে যাও। তবে রে, আমার মুখে মুখে কথা বলা। এই বলে কাকল ছোঁয়া মেরে তাদের থেকে খাবার নিয়ে পালিয়ে যায়। ও, তাহলে এই কাকটা সবার থেকে এইভাবে খাবার ছিনিয়ে নিয়ে খায়? আচ্ছা, ও কেন এমন করে? ওর কি কেউ নেই? না, ওই কাকটার সাথে যে করেই হোক কথা বলতেই হবে, কিন্তু তার আগে এই বাচ্চাগুলোকে খাবার দিতে হবে আমাকে। কাকটা খুব বদমাস, আমাদের খাবার খেয়ে চলে গেল, এবার আমরা কি খাবো রে পিঙ্কি? ঠিক বলেছিস, চল বাড়িতে গিয়ে মাকে সব বলি। বাচ্চারা, তোমরা মন খারাপ করো না। কে? আমাকে তোমরা চিনবে না, কিন্তু আমি তোমাদের মিষ্টি চেরি ফলের সন্ধান দিতে পারি যদি তোমরা চাও। সত্যি? সত্যি, এবার একটু হাসো। তারপর গোপী চিঙ্কি পিঙ্কিকে মিষ্টি চেরি গাছের সন্ধান দেয়, তারা তো খুবই খুশি হয়। বেশ কয়েকদিন হলো সেই কাকটাকে তো একবারের জন্য হলেও কোথাও দেখতে পেলাম না, কোথায় গেল? আচ্ছা, ও অসুস্থ হয়ে পড়েনি তো? না, একটু খোঁজ খবর নিতে হবে দেখছি। গোপি কাকলের খোঁজ করতে গিয়ে দেখে কাকল আবারও খাবার চুরি করবে বলে পাখিদের উপর লক্ষ্য দিয়ে বসে আছে। এই এই, গাছ থেকে এক্ষুনি নেমে এসো বলছি। না না, এখন নামা যাবে না, ওর কাছ থেকে খাবারটা চিনিয়ে নিতেই হবে। নামো বলছি, না হলে কিন্তু ওকে বলে দেব। এই তুমি আবার, তোমার কি হয়েছে বলো তো? একবার খাবার দিয়েছো বলেই কি বারবার তোমার কথা শুনতে হবে? হ্যাঁ, শুনতে হবে। আর তুমি যে কাজটা করছো এটাও অন্যায়, সেটা কি তুমি জানো? জেনে আমি কি করব, পেট তো আর কথা শুনবে না। কেন, তোমার কেউ নেই? এই, তোমার বাড়ি কোথায় বলো তো? তোমাকে আমি কিছুই বলবো না, তোমার জন্য আমার খাবার চুরি করা হলো না, এবার কি খাবো? তোমার সব কথা যদি আমাকে বলো তাহলে আবারও তোমাকে আমি খাবারের সন্ধান দিতে পারি। এই কথা শুনে কাকল খুশি খুশি তার সমস্ত কথা গোপীকে বলে। আচ্ছা, সব বুঝলাম, মন দিয়ে আমার কথা শোনো। আজ থেকে আমার কথা শুনে যদি চুরি করা বন্ধ করো তাহলে আমি তোমাকে রোজ খাবারের সন্ধান দেব। সত্যি বলছো? হ্যাঁ। তারপর থেকে গোপী তার কথা মতো রোজ কাকলকে খাবারের সন্ধান করে দিত। এইভাবে কাকলের খাবার চুরি করার অভ্যেস চলে যায়। এখন গোপী আর কাকলের মধ্যে বেশ গভীর সুন্দর বন্ধুত্ব তৈরি হয়।